Hello everyone, welcome all of you to my and your favorite YouTube channel Geography Corner. আজকের টপিক হলো বদ্বীপ, রিভার ডিপোজিশনাল ল্যান্ডফর্মস বদ্বীপ, অর্থাৎ নদীর সঞ্চয়জাত ভূমিরূপ হলো বদ্বীপ। বদ্বীপের ডেফিনেশন, অরিজিন, ক্লাসিফিকেশন আর এক্সাম্পল সম্বন্ধে ডিটেলসে জানবো। লেটস স্টার্ট। বদ্বীপ প্রবাহের শেষ ভাগে বা নদীর শেষ প্রান্তে নদী সাগরে মিলিত হয়। এই মিলনস্থলকে নদীর মোহনা বলে, আর এই মোহনায় নদীর বেগ কম থাকায় নদীবাহিত কাদা, পলি, বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে। ক্লাসিফিকেশন অফ ডেল্টা। বদ্বীপের শ্রেণীবিভাগ। বদ্বীপকে চারটি ভাগে ভাগ করা যায়। ধনুকাকৃতি বদ্বীপ, কড়াতে দাঁতের মতো বদ্বীপ, পাখির পার মতো বদ্বীপ, খাড়ির বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ অর্থাৎ আর্কুয়ের ডেল্টা, পাখির পার মতো বদ্বীপ বার্ডফুট ডেল্টা, খাড়ির বদ্বীপ এস্টিউরি ডেল্টা, কড়াতে দাঁতের মতো বদ্বীপ কাসপেট ডেল্টা। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। নীলনদের মোহনায় তিন কোণাকৃতি নদীর সঞ্চয়জাত ভূমিকে গ্রিক অক্ষর ডেল্টার সাথে তুলনা করে একে ডেল্টা নাম দেন, যা বাংলায় বদ্বীপ নামে পরিচিত। এবার আমরা বদ্বীপের চারটি ভাগ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট, ধনুকাকৃতি বদ্বীপ বা আর্কুয়েট ডেল্টা। ধনুকাকৃতি বদ্বীপ বা আর্কুয়েট ডেল্টা বদ্বীপের সমুদ্রমুখী বহিরেখা ধনুকের মতো আকৃতি বিশিষ্ট হয় বলে একে ধনুকাকৃতি বদ্বীপ বলে। যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এবং নীল নদীর বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপের প্রকৃষ্ট উদাহরণ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। নেক্সট, পাখির পার মতো বদ্বীপ বা বার্ডস ফুট ডেল্টা। পাখির পায়ের মতো বদ্বীপ বার্ডস ফুট ডেল্টা মূল নদী বহু শাখায় ভাগ হয়ে পাখির পায়ের আঙুলের মতো সংকীর্ণ হয়ে সমুদ্রের দিকে এগোলে সঞ্চয় কার্যের ফলে এইরূপ বদ্বীপের সৃষ্টি হয়। যেমন মিসিসিপি বদ্বীপ ইউএসএতে অবস্থিত। নেক্সট, খাড়ীয় বদ্বীপ এস্টিউরি ডেল্টা। খাড়ীয় বদ্বীপ অর্থাৎ এস্টিউরি ডেল্টা হলো খাড়ির মধ্যে বদ্বীপ গঠিত হলে তাকে বলা হয় খাড়ীয় আকৃতির বদ্বীপ। যেমন ফ্রান্সের সিন নদীর বদ্বীপ খাড়ীয় বদ্বীপের উদাহরণ। নেক্সট, কড়াতে দাঁতের মতো বদ্বীপ বা কাস্পের ডেল্টা। কড়াতে দাঁতের মতো বদ্বীপ বা কাস্পেট ডেল্টা নদীর মোহনায় সমুদ্র তরঙ্গের আঘাত প্রবল হলে নদীর পলি দুদিকে ছড়িয়ে পড়ে। বদ্বীপটি কড়াতে দাঁতের মতো আকার ধারণ করে, তখন তাকে কাস্পেট বা কড়াতে দাঁতের মতো বদ্বীপ বলে। যেমন ইতালি তাইবার নদীর বদ্বীপ একটা প্রকৃষ্ট কাস্পেট ডেল্টার উদাহরণ।